আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব একটা মডার্ন ড্রামা নিয়ে, যার নাম হচ্ছে দ্য গ্লাস ম্যানেগরি। এটা লিখেছেন টেনেসি উইলিয়ামস। বন্ধুরা, এটা হচ্ছে একটা মেমোরি প্লে। বলা হয় ইংলিশ লিটারেচারের মধ্যে সর্বপ্রথম যে মেমোরি প্লেটা ছিল সেটা হচ্ছে দ্য গ্লাস ম্যানেগরি। তো বন্ধুরা, সামারি বলার পরে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সিম্বলিজম, এই ড্রামার মধ্যে সিম্বলিক্যাল যে এলিমেন্টসগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে এটার থিম, থিমটা হচ্ছে ইলুশনারি, এটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড লাস্ট ইজ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট। এই ড্রামাটা হচ্ছে টেনেসি উইলিয়ামসের জীবনের সাথে সম্পৃক্ত একটা ড্রামা, তো এটা নিয়েও আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমরা সামারিটায় যাওয়ার পূর্বে একটু ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করি, তাহলে সামারিটা বুঝতে আপনাদের সহজ হবে। প্রথমে রয়েছে মিস্টার উইংফিল্ড। উইংফিল্ড হচ্ছে লরা এবং টমের বাবা এবং মিসেস অ্যামান্ডা উইংফিল্ডের হাজব্যান্ড। তিনি এখন তাদের পরিবারের সাথে থাকে না, তিনি তাদের পরিবার ত্যাগ করে চলে গেছেন। ছোট্ট একটা চিঠি লিখে গেছেন যাওয়ার পূর্বে, সেখানে লেখা ছিল হ্যালো অর গুড বাই। সেকেন্ড হচ্ছে অ্যামান্ডা উইংফিল্ড, তার দুই সন্তান টম উইংফিল্ড অ্যান্ড লরা উইংফিল্ড। সর্বশেষ ক্যারেক্টার হচ্ছে জিম ওকোনর। তো এখন বন্ধুরা আমরা ড্রামার সামারির মধ্যে চলে যাব। যেহেতু এটা হচ্ছে একটা মেমোরি প্লে, তাই টম তার যে মেমোরিটা রয়েছে তাকে রিকল করছে। টম এখন তার পরিবার সাথে থাকে না, সে অন্য একটা জায়গায় থাকে। তো টম তার যে পুরনো সিনগুলো রয়েছে, মেমোরিগুলো রয়েছে, সেই মেমোরিগুলোকে মনে করছে। একদিন টম তার পরিবারের সাথে ডাইনিং ডিনার টেবিলে বসে রয়েছে। যখন তারা খাওয়া শুরু করবে, তখন অ্যামান্ডা তাদের টমকে বলছে যে তুমি তো খাবারের ম্যানারিজমই জানো না, এবং সে বিভিন্ন কথা বলছে তাকে। তো তখন অ্যামান্ডা তার ছোটোবেলার একটা কথা বলছে যে আমি যখন ছোটো ছিলাম বা আমি ইয়াং যখন ছিলাম, তখন অনেক ছেলেরা আমার পেছনে থাকতো, লাইন ধরে থাকতো, এরকম কথা বলছে। তো টম এবং লরা তারা বলছে যা থাক বলোকে, তো এই কথা সে সবসময় বলে। তো টম হচ্ছে এমন একজন মানুষ যে ছোটোখাটো একটা কাজ করে, শো ওয়ারে কাজ করে, কিন্তু সে এখানে কাজ করতে চায় না। তো যাই হোক, সে এখন কি করবে, তার কাজ তো একটা করতে হবে, এই কারণে সে কাজ করে। এবং সে এতটাই ডিপ্রেস থাকে যে সে কোনো দায়িত্ব নিতে চায় না, এই কারণে সে সবসময় ডিপ্রেস থাকে। এবং ডিপ্রেস দূর করার জন্য সে লেখালেখি করে। টম যে টাকা পায় ঠিকমতো সেই টাকাও তার পরিবারের মধ্যে দেয় না, সে কী করে, রাত্রেবেলা মুভি দেখতে চলে যায়, তারপরে সে ড্রিঙ্কস করে। তো এই কারণে তার মা সবসময়ই তাকে বলে যে তুমি এই সকল কাজগুলো ছেড়ে দাও, তোমার একটা পরিবার আছে, তোমার ওই দায়িত্বগুলো পালন করতে হবে। এবং সে টমকে বলে যে তোমার যে বোন রয়েছে লরা, তাকে বিয়ে দিতে হবে, তার জন্য ছেলে খুঁজতে হবে। তো লরার একটা পায়ে সমস্যা হচ্ছে, তার একটা পা হচ্ছে ছোটো, একটা পা থেকে আরেকটা পা একটু ছোট, এই কারণে লরা সবসময় নিজেকে লুকিয়ে রাখে, সে বাইরের সোসাইটিতে যেতে চায় না। অ্যামান্ডা তাকে জোর করে একটা বিজনেস স্কুলে ভর্তি করেছিল এবং সে ওখান থেকে বৃত্তিও পেত, কিন্তু সে ওই স্কুলে যায় না, এই কারণে স্কুল থেকে তার বৃত্তিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। লরার একটা গ্লাস ম্যানাগরি ছিল। গ্লাস ম্যানাগরি হচ্ছে গ্লাস দিয়ে তৈরি বিভিন্ন প্রাণী, বিভিন্ন প্রাণীর আকৃতি। ওটা সে নিজের ঘরের মধ্যে সাজিয়ে রেখেছে এবং সে ওটাকেই তার ওয়ার্ল্ড মনে করে। তো যাই হোক, টম তার জন্য একটা ছেলে দেখেছে, তার নাম হচ্ছে জিম ওকোনর। জিম ওকোনর তারই কোম্পানিতে কাজ করে, সে শিপিং ক্লার্ক হিসেবে ওইখানে কাজ করে। জিম টমকে শেক্সপিয়ার বলে ডাকে, কারণ সে লেখালেখি করে, কবিতা লেখে। তো যখন টম তার মাকে বলল অ্যামান্ডাকে যে একটা ছেলে আসবে জিম, তখন তার মা খুবই আনন্দিত হয়, কারণ সে তো ছেলে খুঁজছে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। এমনি যাদের একটু সমস্যা থাকে তাদের বিয়ে দিতে খুবই কষ্ট হয়। টম জিমকে রাতের খাবারের জন্য ইনভাইট করেছে। তো জিম যখন বাড়িতে আসছিল, এসে প্রথমে লরার সাথে দেখা হয় এবং লরার সাথে দেখা হওয়ার পরে সে বলছে শেক্সপিয়ারের একটা বোন আছে, তা তো আমি জানি না। তো লরা যখন জিমকে দেখে, তখন সে তাকে চিনতে পারে যে সে হচ্ছে তার স্কুল জীবনে একটা ক্রাশ ছিল, সে তাকে অনেক পছন্দ করত। তো যাই হোক, লরা তো তার রুমে চলে যায়। তো যখন ডাইনিং টেবিলে আসলো, যখন জিমকে খাবার দেওয়া হচ্ছিলো, তখন লরা তার যে সোফা ছিল রুমের মধ্যে, ওই সোফার মধ্যে শুয়েছিল। তো
তো হঠাৎ করে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যায় কারণ হচ্ছে টম কারেন্ট বিল ঠিকমতো পরিশোধ করে না, কারণ সে টাকা দিয়ে মুভি দেখতে চলে যায়। তো এই কারণে কারেন্ট চলে গেছে। তো অ্যামান্ডা একটা ক্যান্ডেল লাইট নিয়ে আসছিল, তো পরিবেশটা খুবই রোমান্টিক হয়েছিল ওই মুহূর্তটা। তো তারপরে জিম লরার রুমে চলে যায়। তো লরার রুমে যখন যায়, লরা হঠাৎ করে যেহেতু একটা ছেলে প্রবেশ করেছে রুমের মধ্যে, একটু আনইজি ফিল করতেছিল। তখন জিম খুব জেন্টেল ওয়েতে তার সাথে সুন্দরভাবে কমিউনিকেট করে, এই কারণে সে পুনরায় আগের মতো একটু শান্ত হয়। তো তারা দুজন যখন কথা বলতেছিল, তখন যে লরা তাকে বলল যে সে তাকে চিনে, যে স্কুলে স্কুল জীবনে তারা একসাথে পড়ালেখা করেছে। তো তা কথা বলতেছে, কথা বলার পরে কী করলো যে লরা তাকে তার গ্লাস ম্যানাগ্রি যে রুমটা আছে ওটার মধ্যে নিয়ে যায়। ওইখানে তারা একটু পরে ডান্সও করে। তো ডান্স করার সময় কী হয়, এই জিমের সাথে টাচ লেগে একটা ইউনিকর্ন ভেঙে যায়। ইউনিকর্ন হচ্ছে যেই ঘোড়ার মাথার মধ্যে একটা শিং থাকে বন্ধুরা, ওটাকে বলা হয় ইউনিকর্ন। তো ইউনিকর্নটা যখন ভেঙে যায়, তখন ওই শিংটা ভেঙে যায়। শিংটা ভেঙে যাওয়ার পরে জিম তাকে বলছে যে আই এম সরি আই ডিডেন্ট সি ইট। তো তখন লরা তাকে বলছে না কোনো সমস্যা নেই। তো একটু পরে জিম লরাকে বলে যে অ্যাকচুয়ালি আমার অন্য একটা মেয়ের সাথে অ্যাঙ্গেজড হয়ে গেছে, আমি তাকে বিয়ে করব, তাই তোমাকে বিয়ে করতে পারছি না। তো একথা শোনার পরে লরার যেই একটা, তার মনে যে একটা আশা জেগে উঠেছিল যে এই গ্লাস ম্যানাগ্রি থেকে বের হওয়ার, সেই আশাটা ভেঙে যায়। তখন সে ওই যে ইউনিকর্নটা ছিল, ওই ইউনিকর্নটা জিমকে দিয়ে দেয় এবং জিম ওখান থেকে চলে যায়। তো এই কথা যখন অ্যামান্ডা জানতে পারে, তখন অ্যামান্ডা টমকে অনেক বকাঝকা করে যে তুমি এমন একটা ছেলেকে নিয়ে এসছো যার অন্য একটা মেয়ের সাথে অ্যাঙ্গেজড করা আছে, তাহলে তুমি তাকে কেন নিয়ে এসেছো, তো তুমি কি আমাদের সাথে গেম খেলছো, নানান রকম কথা বলে। তো যাই হোক, এই সব পারিবারিক চাপে টম তাদের বাড়ি ছেড়ে চলে যায় অন্যত্র। এই হচ্ছে বন্ধুরা আমাদের ড্রামা। এখন আমরা এই ড্রামার সিম্বলিজম নিয়ে আলোচনা করব। প্রথম সিম্বলটা হচ্ছে গ্লাস ম্যানাগ্রি, দ্য টাইটেল অফ দ্য ড্রামা। তো গ্লাস ম্যানাগ্রির সিম্বলটা বহন করে প্রাইভেট ওয়ার্ল্ড, আদার ওয়ার্ল্ডলিনেস। তো এটা হচ্ছে লরার একটা প্রাইভেট ওয়ার্ল্ড যে সে নিজে তৈরি করেছে, যে সে বাইরে কোনো জায়গায় যেতে পছন্দ করে না, সে সবসময় তার এই গ্লাস ম্যানাগ্রির মধ্যেই ঢুকে তার যে প্রাণীগুলো রয়েছে তাদের সাথে সে কমিউনিকেট করে, এটাকে তার নিজস্ব একটা ওয়ার্ল্ড, একটা পৃথিবী তৈরি করে ফেলেছে। সেকেন্ড সিম্বলিক্যাল এলিমেন্টসটা হচ্ছে ইউনিকর্ন। ইউনিকর্নটা ডিরেক্টলি লরাকে সিম্বলাইজ করে, কারণ আমরা জানি ইউনিকর্ন যেই হর্সগুলো রয়েছে এই হর্সগুলো অন্যান্য হর্সগুলো থেকে ভিন্ন। তো লরা যেই ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটাও অন্যান্য মেয়েদের থেকে একটু ভিন্ন। তারপরে রয়েছে ব্লু রোজ। ব্লু রোজ হচ্ছে লরার নিক নেম, যেই নেমটা জিম তাকে দিয়েছিল। তো ব্লু রোজ মানে হচ্ছে আমরা অনেক গোলাপের সাথে পরিচিত, কিন্তু ব্লু রোজ এমন একটা গোলাপ যেই গোলাপটা সচরাচর প্রকৃতির মধ্যে পাওয়া যায় না। তো লরা এমন একটা মেয়ে যে মেয়েটাকে কি আমাদের পৃথিবীর মধ্যে আশেপাশে অন্য যে চার পাঁচটা মেয়ে রয়েছে তাদের থেকে লরা হচ্ছে ভিন্ন, এই কারণে তাকে ব্লু রোজ বলা হয়ে থাকে। তারপর রয়েছে জিম অকনর। জিম অকনরকে সিম্বলাইজ করা হয়েছে অ্যাজ এ হোপ। যখন অ্যামান্ডা জানতে পারলো যে জিম আসবে লরাকে দেখতে, তখন লরা এবং অ্যামান্ডা তারা উভয়ই আশা রেখেছিল যে সেই হবে লরার ফিউচার হাজব্যান্ড, এবং তারা তাকে নিয়ে খুব আশা করেছিল যে তাদের যে পারিবারিক যে একটা সমস্যা রয়েছে সেই সমস্যার উদ্ধারটা হবে তাকে দিয়ে। এখন বন্ধুরা আমরা আলোচনা করব, দ্য ড্রামা ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল ড্রামা। তো এখানে যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই রয়েছে টম। টমের সাথে সম্পর্ক রয়েছে আমাদের এই রাইটার, তার নাম হচ্ছে টেনেসি উইলিয়ামস থেকে সে এই টম ক্যারেক্টারটা উদ্ঘাটন করেছেন। তো টেনেসি উইলিয়ামস তিনি বাস্তব জীবনে একটা শু ফ্যাক্টরিতে কাজ করতেন, এবং সে ওই কাজটাকে পছন্দ করতেন না, সেটাকে ঘৃণা করতেন, তারপরও সে এই কাজটা করতেন কারণ এটা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তো টম সেও কী করতো, একটা শু ফ্যাক্টরিতে কাজ করতো। তো টেনেসি উইলিয়ামস তিনি লেখালেখি পছন্দ করতেন,
আমাদের এখানে যে ক্যারেক্টারটা রয়েছে টম, সেও কি করতো, সে লেখালেখি পছন্দ করত। আচ্ছা, তারপরে টেনেসি উইলিয়ামস তার বাড়ি ছেড়ে নিউ অরলিন্সে চলে যায় যখন তার বয়স ছিল 28 বছর। কারণ কি? কারণ সে সবসময় ফ্রাস্ট্রেশনে ভুগত, পারিবারিক চাপ নিয়ে ভুগত, এই কারণে সে বাড়ি ছেড়ে চলে যায়। এবং এখানে আমরা জানি টম সেও কী করেছিল, সে তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আচ্ছা, তারপর রয়েছে রোজ। রোজ হচ্ছে টেনেসি উইলিয়ামসের বোন। রোজের পায়ের সমস্যা ছিল না, কিন্তু রোজের ছিল একটা মেন্টাল ইলনেস, মানসিক সমস্যা ছিল। তার যে মানসিক সমস্যা ছিল সেটার কারণে তাকে একটা অপারেশন করতে হয়েছিল, ইনটেনসিভ ব্রেন সার্জারি। এটাকে বলা হয় প্রিফ্রন্টাল লোবোটমি। আচ্ছা, তো যখন রোজ কোনো সমস্যার সম্মুখীন হতো তখন সে কী করতো, তার গ্লাস ম্যানাগরির মধ্যে চলে আসতো এবং ওই যে কাচের অ্যানিমেলসগুলো ছিল তাদের সাথে সে কথা বলা শুরু করতো। তো এখানে আমরা দেখতে পাই যে লরা, তারও যে সমস্যাটা ছিল পায়ের সমস্যা, সেও কোনো সমস্যা কোনো পরিস্থিতির একটু সমস্যায় পড়লে সে তার যে ম্যানাগরি ছিল সেটার মধ্যে সে চলে আসতো। আচ্ছা, তারপর রয়েছে অ্যামান্ডা। অ্যামান্ডার সাথেও তার এই অ্যামান্ডার সাথেও টেনেসি উইলিয়ামসের যে মা রয়েছে তার মিল রয়েছে। টেনেসি উইলিয়ামসের মা সবসময় চাইতো তার মেয়ে রোজ সে সোসাইটির মানুষের সাথে কমিউনিকেট যেন করে, তাদের সাথে যেন কথাবার্তা বলে। আর এদিক দিয়ে লরার যে মা অ্যামান্ডা, সেও চাইতো যে লরাকে সোসাইটির বিভিন্ন মানুষের সাথে সে যেন কথাবার্তা বলে, চলাফেরা করে। তো এই দিক দিয়েও তাদের দুজনের একটা মিল রয়েছে। তো এই কারণে বন্ধুরা আমরা বলতে পারি এই ড্রামাটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল ড্রামা। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের আজকের ড্রামা। তো আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন যেন নেক্সট সকল ভিডিও আপনি দ্রুত পেতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, খুদা হাফেজ।